ভালো তো, এবার তো ছাত্র সংখ্যা কমে গেছে না, 10 লাখের মধ্যে 7 লাখ ছাত্র পরীক্ষা দিয়েছে, 3 লাখ হাওয়া হয়ে গেছে, ভয়ঙ্কর ব্যাপার। মুর্শিদাবাদে বাকি রেজাল্ট খুবই খারাপ, ভালো মাদ্রাসা তো আলাদা হয়, ভালো খুবই ভালো। আমরা চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষিত হোক, সে স্কুলেই হোক বা মাদ্রাসাতেই হোক, হ্যাঁ শিক্ষিত ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সকলের জন্য জরুরি উঠানোর জন্য। প্যানিকে আছে, ভয় আছে, দুর্বল তো না, এরা কাপুরুষ তো, এরা কাপুরুষ, এরা মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু আসলে এটা কাপুরুষ। তাই নিরুপায় হয়ে এখানে আসছে, বাঁচার জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছে, আবার মুখে বলবে পরোয়া করি না, পরোয়া না করলে সুপ্রিম কোর্ট যাওয়ার দরকার কী আছে, এটা কাপুরুষ। গেছে G7 G20 এগুলো কতগুলো সম্মেলন, যারা যায় তাদেরকে এটা করতে হয়, সেখানটায় জাপানের মানুষ তারা মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে, অন্তত ভারতবর্ষে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করা হোক এটাই চাইব। মহাত্মা গান্ধী যে হত্যাকারী, ইতিহাসের বই থেকে তার নাম মুছে ফেলা হচ্ছে, মহাত্মা গান্ধী যে শহীদ হয়েছে স্বীকার করা হচ্ছে না। মোদী অন্তত জাপানের মানুষকে বলুক যে আপনারা যেমন করে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করেন, আমিও শ্রদ্ধা করার চেষ্টা করছি। ইতিহাসের বইয়ে মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে নাম মুছে দিয়ে বলা হচ্ছে যে একজন মানুষ ছিলেন, তিনি মারা গেছেন। মহাত্মা গান্ধীকে মুছে দিতে চাইছে ভারতবর্ষের ইতিহাস থেকে পরিকল্পিতভাবে এই মোদীর সরকার। লোপাট করা হয়েছে, এই তো দেখো, এই তো প্রথম দিনই বলছে আমাদের কাছে খবর 25 থেকে 30 জনের মৃত্যু হয়েছে। আইওয়াস ছাড়া আবার কি, গোটা তৃণমূল পার্টি জড়িত সেখানকার আইসি কি করে বলির বকরা করেছে, বলির পাঁটা বলি না আমরা, বলির পাঁটা তো কাউকে করতে হবে, এত বড় ঘটনা বলির পাঁটা করা হলো, পরে আবার প্রমোশন দিয়ে দিবে অসুবিধা কী আছে, এখন তুই চুপচাপ থাক ঘুমা, পরে আবার তোকে প্রমোশন করে দেবো। গোটা তৃণমূল পার্টি জড়িত বোমার ফ্যাক্টরি, তৃণমূলের বোমার মূল তো ফ্যাক্টরি মালিক তৃণমূল, তাদের বোমা দরকার ভোটের জন্য, মস্তানি করার জন্য, এলাকায় দখল রাখার জন্যে, তাই ভানু বোমা বানাচ্ছে, বোমা ফাটছে, বাচ্চা মারা যাচ্ছে, মহিলা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সারা বাংলা জুড়ে তো বোমার কালচার এই মমতা ব্যানার্জি নিয়ে এসছে। বহু তৎ দেহ লোপাট হয়েছে, কালকে আমাদের ডেলিগেশন গেছিল এগরাই, আমার পার্টির ডেলিগেশন, তারাও একই কথা বলছে, সেখানকার মানুষ বলছে বোমা মুক্ত বাংলা চাই। বাগটুয়ের ঘটনার সময় দিদি বলেছিল বোমা পিস্তল সব ধরা হবে, ধরা হয়নি, বড় কারণ বেড়ে গেছে। বাংলা এক দুর্বিষহ ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে, চলো অনেক আছে এখনো নিশ্চয়ই, অত নির্লজ্জ যেতে পারছে না, কারণ কর্ণাটকের ভোটে দিদি চেয়েছিল কংগ্রেস আরও, কর্ণাটকের ভোটে যখন এক্সিট পোল বার হচ্ছে দিদি আর মোদীর উভয়ের মুখেই আমি দেখেছি একবারে মোকার নিম্নচাপের প্রতিফলন। দিদি যদি সত্যিকারের বিজেপির পরাজয় চাইতো ভোটের আগে একবার বলতে পারতো না, কর্ণাটকের মানুষ কমসে কম কর্ণাটকের বাঙালি আপনারা ভোট দিন বিজেপির বিরুদ্ধে, আমি নিজে কর্ণাটকের প্রচারে গেছি, আমি সেই বাঙালি অধ্যুষিত এলাকায় গেছি, রায়চুরে গেছি, আমি হাজার হাজার বাঙালিকে দেখেছি, সিঙ্গানুর সেই এলাকা, প্রার্থীর নাম আম্পা গৌরা বারালদি, সে 22,000 ভোটে জিতেছে, একবারও কি দিদি বলতে পারতো না কর্ণাটকের মানুষকে, কর্ণাটকে হাজার হাজার বাংলার মানুষ আছে, কর্ণাটকের সাধারণ মানুষ আছে, বলতে পারতো না যে বিজেপিকে আমি পরাজিত করেছি বাংলায় আপনারা পরাজিত করুন কংগ্রেসকে ভোট দিন, বলতে পারতো না, বলেছে একবার করে কোন মুখে যাবে বলতে, তাই দিদি কোন মুখে যাবে কর্ণাটক, তবুও কংগ্রেসের এত বড় হৃদয়, কংগ্রেসের এত বড় হৃদয়, দেশ আমাদের, দেশের জন্য যে পরিবার দুদিনে প্রধানমন্ত্রী প্রাণ ত্যাগ করে শহীদ হয় সেই হৃদয় কংগ্রেসের আছে, তাই কংগ্রেস যারা মুখে বলে বিজেপির আমরা বিরোধিতা করব, তাদের বিরোধিতার তেজ কতটা, দৃঢ়তা কতটা
সেটা প্রমাণ করার জন্য মঞ্চ খুলে দিয়েছিল। আসুন আমরা ভোটে জিতেছি কর্ণাটকে, মঞ্চ দিলাম আপনাকে, বিজেপির বিরোধিতা করুন এখান থেকে। দিদি জানে বিজেপির বিরোধিতা করলে বিপদ। আমি ভোটের সময় কিছু বলিনি, আমি ভোট প্রচারে বিহারে গেছি, উত্তরপ্রদেশে গেছি, কিন্তু কর্ণাটকে যাইনি, লোকে কি বলবে? পাশাপাশি কর্ণাটকে গিয়ে বিজেপির বিরুদ্ধে কী বলবো? হয়তো বিজেপির বিরুদ্ধে কিছু বলবো না। তাই এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ, তাই এড়িয়ে গেছে। কিচ্ছু প্রভাব না, কিছু ফালতু সমস্ত সিদ্ধান্ত। দেখুন, যখন 2000 টাকার নোট চালু হলো তখনই আমরা বলেছিলাম, এ তো যারা জাল টাকা রাখবে, কালো টাকা রাখবে, তাদের জন্য মোদী সুবিধা করে দিল। আরও সাধারণ গরিব মানুষদের 2000 টাকার নোটের প্রয়োজন পড়ে না, তাদের ছোটো নোটের প্রয়োজন পড়ে, বড় নোট প্রয়োজন পড়ে কাদের? যাদের টাকা লুকাতে হয়। ছোট একটা কথা বলি আপনাদের, 2016 সাল যখন নোটবন্দি হচ্ছে তখন আমাদেরকে যুক্তি দেখানো কি হলো, যে আমরা টাকার লেনদেন বন্ধ করে ডিজিটাল লেনদেন করব, ইলেকট্রনিক্স লেনদেন করব, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজিটাল ইকোনমি করব। সেই সময় ভারতবর্ষে বাজারে কত ক্যাশ ছিল? 17 লক্ষ কোটি টাকা ক্যাশ। মোদী এত বাতেলা করার পর আজকে ভারতবর্ষে ক্যাশ কত জানেন বাজারে? 30 লাখ থেকে 31 লাখ কোটি টাকা, ঠিক আছে? ব্যাংক রিজার্ভ ব্যাংককে আমরা জিজ্ঞেস করেছিলাম পার্লামেন্টে যে কত কালো টাকা ধরা পড়ল, দেখা গেল যে টাকাটা ধরার জন্য নোটবন্দি হয়েছিল সেই টাকার 99.5% টাকা রিজার্ভ ব্যাংকে চলে গেছে। আচ্ছা, দুই, রিজার্ভ ব্যাংকের হিসাব অনুযায়ী জাল টাকা এ ভারতবর্ষে বৃদ্ধি পাচ্ছে বছরে 200 থেকে 250 করে। তা মোদীর যে ভাষণ নোটবন্দি সবাই রাত্রি 8টার সময় বিপ্লবী বা ভাষণ, আমি ভারতবর্ষের অর্থনীতি পাল্টে দেবো, ভারতবর্ষের অর্থনীতি 12টা বাজিয়ে দিয়েছে। সেই দিন থেকে যে ভারতবর্ষের অর্থনীতি ভেঙে পড়লো আজও তা শুধরালো না, কোটি কোটি মানুষের চাকরি গেল, রুটি গেল, রুজি গেল, 250 থেকে 300 মানুষ ব্যাংকের লাইনে দাঁড়িয়ে মারা গেল, ভুলে যাবেন না সেসব দিনের কথা। একটা কোটিপতির বিপদ হয়নি, একটা কোটিপতি অ্যারেস্ট হয়নি। মোদী আবার বলে দিল ঘোষণা করলে ট্যাক্স দিয়ে মুক্ত। তাই এটা একটা নাটক। আমার আপনার সকলের সমস্যা থেকে আমাদের নজর ঘুরিয়ে বিভ্রান্ত করার একটা নাটক। ইডির কাজ ইডি করছে, গতি বাড়াতে হবে, অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ, ভালো কথা, আরও গতি বাড়াতে হবে। অনেক আগে তো ওটা সে আমাদের অনেক দিন থেকে শুনছি কাকাবাবুর কথা, কাকাবাবু জ্যাঠাবাবু বিখ্যাত হয়ে গেছে পশ্চিমবঙ্গে, না মামাবাবু পিসিমণি সব বিখ্যাত নাম, সব কোকাবাবু, এটা অনেক আগে ইডির যাওয়া উচিত ছিল। আমরা তো চাই তদন্ত গতি বাড়ুক, তদন্তের দ্রুততা বাড়ুক, চোররা ধরা পড়ুক, আমরা চাই। করুক, ভালোই তো, আমরা তো চাই চোররা ধরা পড়ুক। সে চোর যত বড়ই হোক, তার রং যাই হোক, তার পয়সা যতই থাক, তার পদ যতই থাক, চোর চোর, চোরের কোনো প্রকার ভেদ হতে পারে না। কিন্তু আজকের এগুলো নাটক, আমি লিখে দিলাম, যা লিখে নেন আপনার কাছে। খোকাবাবুর কষ্ট আমাদেরও সহ্য হচ্ছে না, কারণ খোকাবাবুর কষ্ট আমাদেরও দেখতে ভালো লাগছে না। বাঁকুড়া থেকে কলকাতা কত ঘন্টা লাগে আমার জানা নাই, খোকাবাবুর যা গাড়ি, আর পশ্চিমবঙ্গে সব পুলিশ তো গ্রিন করিডোর বানিয়ে দিলে, মানুষের যাতায়াতের জন্য অসুবিধা নাই, মানুষের যাতায়াতে ভালো লাগলো, হলো কি খারাপ হলো দেখার দোকানে। খোকাবাবু যদি বাঁকুড়া থেকে আসে গ্রিন করিডোর তৈরি হয়ে যাবে, বাঁকুড়া থেকে তো আমরা কলকাতা যাতায়াত করি হার্ডলি 2.5 থেকে 3 ঘন্টা, গ্রিন করিডোর বানিয়ে দেবে, পুলিশ 1.5-2 ঘন্টায় চলে আসবে, আমরা 3-4 ঘন্টা 5 ঘন্টায় আসবো। আমাদের যাতে করিডোর বনবে না, খোকাবাবু যেন গ্রিন করিডোর বনবে 2 থেকে 2.5 ঘন্টা। আর খোকাবাবুর কোনো চিন্তা নেই, সিবিআই কিচ্ছু করবে না, খাইয়ে দাইয়ে আপনাকে আদর করে ছাড়বে, আপনি মিলিয়ে নেন আমার কথা। এতগুলো টিভি বেলা আছে,
আপনারা মিলিয়ে নেবেন। দিদির সঙ্গে মোদির সেটাই আন্ডারস্ট্যান্ডিং। খোকাবাবুকে ডাকবে, একটু খোঁচাবে, ধরছি ধরছি করে একটা আওয়াজ উঠবে, দিদি মোদির এই খেলা, লুকোচুরি খেলা চলবে। এটা হচ্ছে দিদি আর মোদির লুকোচুরি খেলা। ও ছেড়ে দেবে দুপুরের মধ্যে। কোনো ব্যাপারই না, দিদি তো পারেই, এখন কি ছেড়ে দেবে খানিকক্ষণের মধ্যে গল্প টল্প করে ছেড়ে দেবে? এগুলো সব নাটক হচ্ছে, কিছু হবে না, কিচ্ছু হবে না, এক্ষুনি ছাড়া পাবে। দিদির সঙ্গে মোদির যে অ্যাডজাস্টমেন্ট আপনারা তো জানেন না, কিছু হবে না, হবে না, হবে না, কোনো নবজোয়ারের কোনো অসুবিধা হবে না। কেন যে এলো তাও জানি না, ভিডিও তো করতে পারতো। আর দিদিকে বলবো, আপনি যান দিদি, খোকাবাবুকে যাতে কষ্ট না তার জন্য ব্যবস্থা করেছেন, নিজে দাঁড়িয়ে থেকে খোকাবাবুর পরিচর্যা করার তো আলাদা মূল্য আছে। খোকাবাবুর অনেক কষ্ট হতে পারে, আপনি নিজে যান, আপনার যাওয়া দরকার। আপনি তো নাটক করা শিখিয়েছেন, নবজোয়ান নামক নাটক হচ্ছে, সেই নাটকের এক একটা পার্ট আমরা দেখছি, কোথাও মারামারি, কোথাও ধরাধরি, কোথাও চিড়িবাটপারি চলছে নাটক। সেই নাটক এখন ঘুরতে ঘুরতে নাকি দক্ষিণ বাংলা ভ্রমণ করছে, এই ভ্রমণ শেষ হবে ধীরে ধীরে। উত্তরবঙ্গ থেকে ভ্রমণ শুরু হয়েছিল, সেই ভ্রমণ দক্ষিণবঙ্গ দিয়ে কলকাতায় শেষ হবে। আবার বলি, দিদি একটা নাটক করেছিল, নন্দীগ্রামে দিদির পায়ে চোট লাগলো, দিদি বললো পা ভেঙে গেল। দিদি নন্দীগ্রামের পা ভাঙা নিয়ে কোনো ডাক্তার না দেখিয়ে, কোনো ওষুধ না খেয়ে কলকাতা চলে এলো, আসবার সঙ্গে সঙ্গে প্লাস্টার লেগে গেল আর হুইল চেয়ার হাজির হয়ে গেল, দিদি পা ভাঙা নিয়ে ভোট করতে নেমে গেল। সেদিন আমি বলেছিলাম, ভোট শেষ হলেই দিদির ট্যাঙ্ক ঠিক হয়ে যাবে। ভোট শেষ হয়েছে, দিদির তত্ত্বাবধানে করে হাঁটতেও আরম্ভ করেছে। আবার বলছি আমি, এই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের যে যাত্রা দিদির পরামর্শ মতো তার খোকাবাবু করছে, সেটারও পরিণতি এই হবে, সেটা বাংলার মানুষকে ধোঁকা দেওয়ার আরেকটা নাটক তৈরি হচ্ছে। দিদি বা খোকাবাবুর পছন্দ হবে না এই কথা, তাই তার উপরে খাড়া নামতে পারে, কিন্তু মদন মিত্রের এই স্টেটমেন্টকে আমি সমর্থন করি, তার এই সৎসাহসকে নিশ্চয়ই আমি সম্মান জানাতে চাই। গোদের উপর বিস্ফোরণ হবে, কী হবে, আপনার পেটে ব্যথা হবে, ডাক্তার বলবে আপনার মাথায় লিভারে ফুলেছে দেখি চেষ্টা করে, এই হবে। এখন আমাদের বাংলা একটা কথা আছে, ছাগল দিয়ে কি ধান মারানো হয়, গ্রামে যান বলবে ছাগল দিয়ে কি ধান মারানো হয়, বাংলার মুখ্যমন্ত্রী বলবে হ্যাঁ হয় আমি পারি, বাংলা মুখ্যমন্ত্রী বলে আমি পারি, এই দেখ আমি ছাগল দিয়ে ধান মারাচ্ছি, গরুর মতন কাউকে নিয়ে এসে বলবে এটাই ছাগল, এটাই ছাগল, আমি এক পাগল, আমি এটাই করব। তাই মানুষের মর, মানুষ বাঁচ আমার দেখার দরকার নাই। এখন আমার খোকাবাবুর নেতৃত্বে বাংলা জুড়ে নবজোয়ার চলছে, বেকারদের আমি কোথায় জায়গা দেব? কয়লা চুরি বন্ধ হচ্ছে, বালি চুরি বন্ধ হচ্ছে, গরু পাচার বন্ধ হচ্ছে, এবার করে কমে খাবার জায়গা তো দিতে হবে দিদিকে, চল 3 বছর ডাক্তার বানিয়ে দিচ্ছে। আরে ডাক্তার হলে ডাকাত তো হবি কমসে কম, চল মাত্র 3 বছর, হয় ডাক্তার না হয় ডাকাত, কারণে এক একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, শুধু চিকিৎসায় খরচা যোগাতে গিয়ে আমরা কেউ ভাবছি না, এগুলো এটা নিয়ে আলোচনা হচ্ছে না, পরিবারকে পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, রাজ্যে চিকিৎসা পাচ্ছে না, বাইরে রাজ্যে চলে যাচ্ছে। আমাকে প্রায় মানে প্রায় প্রতিদিনই, দাদা একটা ব্যাঙ্গালোরের টিকিট কনফার্ম করে দিন, দাদা একটা ম্যাড্রাসের চেন্নাই টিকিট কনফার্ম করে দিন, দাদা একটা দিল্লির টিকিট কনফার্ম করে দিন, একটা বোম্বে টিকিট কনফার্ম করে দিন, কোথাও ক্যান্সার, কোথাও সাধারণ চিকিৎসা, প্রতিদিন এরা অভিজ্ঞতার কথা বলছি আমি আপনাদেরকে। দক্ষিণ ভারতের টিকিটের প্রচণ্ড ডিমান্ড, হায়দ্রাবাদ হোক, ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, কারণ সব রুগী চলে যাচ্ছে, ঘর বাড়ি বন্ধক দিয়ে সোনা দানা বেচে সব পালাচ্ছে, সব পালাচ্ছে নিজের জীবনকে বাঁচানোর জন্য। এটা আজকে বাংলার প্রকৃত চেহারা, আমি একটুও বাড়াবাড়ি করে বলছি না, দ্যার ইজ নো এক্সাজারেশন বিহাইন্ড মাই বিহাইন্ড ইট, কোনো অতিশক্তি নেই। হাসপাতালে দালাল রাজ, এটা আজ দিনের আলোর মতো পরিষ্কার। ভর্তি হতে পয়সা লাগে, রক্ত পেতে পয়সা লাগে, ওষুধ পেতে পয়সা লাগে, আবার হাসপাতালের মধ্যে দালাল রাজ তারা ঠিক করে কোন নার্সিংহোমের রুগীটাকে পাঠিয়ে কাটমানি খাওয়া যাবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন নার্সিংহোম সারা পশ্চিমবঙ্গে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে, আপনারা খেয়াল করে দেখবেন,
গ্রামে গঞ্জে ব্যাঙের ছাতার মতন নার্সিংহোম গজিয়ে উঠছে, কোনো নিয়ন্ত্রণ নেই। সবথেকে বড় কথা, সেই নার্সিংহোম থেকে অপারেশন করে বা অন্যান্য কারণে যে সমস্ত বজ্র পদার্থ বার হয়, যাকে আমরা বলি বায়োলজিক্যাল ওয়েস্ট, সেই বায়োলজিক্যাল ওয়েস্টকে ডিসপোজ করা, অর্থাৎ হাসপাতালে অপারেশন করে বদরক্ত বদপুঁজ সব নিয়ে হাসপাতাল থেকে যেটা ওয়েস্ট তৈরি হয়, যেটাকে বলে বায়োলজিক্যাল ওয়েস্ট, যে নোংরা উৎপাদন হয়, সেটাকে কীভাবে নষ্ট করা হচ্ছে তা আমরা জানি না, সেগুলোকে জলে পুকুরে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। দূষণের ভাবার দূষণের মাত্রাটা ভাবুন, কোনো নিয়ন্ত্রণ নেই বাংলায়। এক এক জায়গায় দেখবেন এক এক রকমের রোগ হু হু করে বাড়ছে, হঠাৎ করে কোনো জায়গায় হয়তো পেটের কমপ্লেন বাড়ছে, কোনো জায়গায় জ্বরের কমপ্লেন বাড়ছে। এগুলো কী? গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ব্যাঙের ছাতার মতন আজকে প্রাইভেট চিকিৎসা কেন্দ্র নার্সিংহোম গজি উঠছে, যেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। ভয়ঙ্কর 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 পরিস্থিতি। আজ মানুষ নিরুপায় হয়ে সেই সমস্ত নার্সিংহোমে ভর্তি হয়, শুধুমাত্র জবাই করার জন্যে তাদেরকে ভর্তি করানো হয়। রুগী ভর্তি হলেই সঙ্গে সঙ্গে আইসিইউ, আপনি বেঁচে থাকলেও আইসিইউ, মরে গেলেও আইসিইউ, কারণ আইসিইউর ভাড়া বেশি। নৃশংসতা চলছে সেই সমস্ত জায়গায়। সাধারণ মানুষের আজকে দুরবস্থা। শেষটায় পশ্চিমবঙ্গে একটা সার্ভে করা হোক যে চিকিৎসায় খরচা করতে গিয়ে কত মানুষ দরিদ্রসীমার নিচে চলে গেল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের প্রতি যে অভিযোগটা আমরা করে চলেছি এতদিন ধরে, সেটা তাঁর দলেরই খুবই হাই গ্ল্যামার্ড নেতা সে নিজেই করছে এখন। মদন মিত্র তৃণমূল দলে খুব বড় সড় নেতা, আমার সঙ্গে খুব ভালো চেনাজানা আছে, বহু পুরনো, এখন না, এখন যদি বলি চেনাজানা কথা যেটুকু আছে সেটুকু চলে যাবে, হয়তো জেলমেল হয়ে যাবে, আমি সেটা বলছি না, ছিল যখন কংগ্রেস করতো আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, এবং পিজি হাসপাতালে আমি অনেক পেশেন্টকে ভর্তি করেছিলাম, সেই মদন মিত্রের সহযোগিতা আমি অস্বীকার করব না। কিন্তু আজকে পিজি শুধু নয়, পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতাল দালালরা চলছে। পিজিতে কয়েকদিন আগে আমি একটা পেশেন্টকে পাঠিয়েছিলাম, সে ওখান থেকে বলছে, দাদা এখানকার যারা দালাল তারা বলছে 30,000 টাকা কন্ট্রাক্ট করে নিচ্ছি, ভর্তি করে দেবো। কারণ আমরা এমপি, মানুষের জনপ্রতিনিধি, অফিসারদের সঙ্গে কথা বলছি, সুপারিন্টেন্ডেন্টের সঙ্গে কথা বলছি, কোনো কাজ হচ্ছে না। দালালদের এতটাই ক্ষমতা, সেখানে সুপারিন্টেন্ডেন্ট পারে না, ডিরেক্টর পারে না, কেউ কিছু পারে না, দালালরাই পারে। মন্ত্রী পারবে না দালালকে অবজ্ঞা করে কিছু করতে, এত বড় বাজে জায়গায় গেছে। মন্ত্রীর ক্ষমতা নেই দালালকে অবজ্ঞা করে হাসপাতালে কিছু করে, দালাল রাজের এত আজকের দৌরাত্ম্য এবং ক্ষমতা। পাশাপাশি পশ্চিমবঙ্গের আজ শিশুদের অবস্থা ভয়ঙ্কর খারাপ। শিশু মৃত্যুর হার জানতে পারছি না আমরা, জন্মের সময় মায়েদের মৃত্যুর হার, যেটাকে বলে ম্যাটার্নাল মর্টালিটি, আমরা জানতে পারছি না। পশ্চিমবঙ্গে আজকে অল্প বয়সী ছাত্রছাত্রীরা স্কুল থেকে চলে যাচ্ছে সব, গত বছর 10 লাখ, এবার 7 লাখ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 3 লাখ হাওয়া কোথায় যাচ্ছে। পশ্চিমবঙ্গে শিশু শ্রমিকের সংখ্যা হু হু করে বাড়ছে, শিশুদের স্কুল না দিয়ে আমরা বোম দিচ্ছি, শিশুদেরকে বই না দিয়ে বোম দিচ্ছে আজকে বাংলায়। আমরা বোমের আঘাতে শিশুদের মৃত্যুর সংখ্যা দিনের পর দিন বাড়ছে। জাতীয় সংবাদ মাধ্যমে পশ্চিমবঙ্গের বোমার আঘাতে শিশু মৃত্যুর সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। বাংলা নিশ্চুপ, বাংলা চুপচাপ। হাসপাতালে দালাল রাজ, এটা আজ দিনের আলোর মতন পরিষ্কার। ভর্তি হতে পয়সা লাগে, রক্ত পেতে পয়সা লাগে, ওষুধ পেতে পয়সা লাগে, আর হাসপাতালের মধ্যে দালাল রাজ তারা ঠিক করে কোন নার্সিং।